নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিল, মন্দিরের মূর্তিগুলোকে কে ভাঙ্গিয়াছে? তিনি উত্তর করিলেন, তোমাদের বড় মূর্তিটার ঘরে কুঠার ঝুলানো দেখিলাম, সম্ভবত সেই ভাঙ্গিয়া থাকিবে। ইহাতে নমরুদ অত্যন্ত রাগ হইয়া বলিল, সে কি চলাফেরা করিতে পারে বা হাত পা নাড়াইবার ক্ষমতা রাখে যে সে মূর্তিগুলোকে ভাঙিয়ে ফেলিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, যদি তাহাই হয় তবে তোমরা যে বেয়াক্কেলের মতো উহাদের পূজা করো কোন দুঃখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলির অক্ষমতা সম্পর্কে যে নির্ভীক পরিষ্কার উক্তি করিলেন, বাদশাহ নমরুদ তাহার কোনো জবাব দিতে পারিল না। দরবারের সমবেত লোকগণ চিন্তা করিয়া দেখিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলিতেছে তাহা সম্পূর্ণ খাঁটি। সত্যি তাহারা নিজেদের হাতে গড়া এই মাটির পুতুলগুলিকে পূজা করিয়া কি ফল পাইতেছে? তাদের মনের এই প্রশ্ন তাহারা প্রকাশ করিতেই যাইতেছিল, কিন্তু বাদশাহর ভয়ে তাহাদের আর সাহস হইল না। ওদিকে বাদশাহ নমরুদ আজরের এই অল্প বয়স্ক পুত্রটির সাথে যুক্তিতে পরাজিত হইয়া পরাজয়জনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুসিয়া উঠিছিল। সে ক্রোধে অগ্নি শর্মা হইয়া তাহার আমলকারীদেরকে আদেশ করিল, এই স্পর্ধিত যুবকটি তার সীমা অতিক্রম করিয়াছে, ইহার সাহস দেখে অবাক হইয়া গিয়াছে, আর ইহাকে বাড়িতে দেওয়া যায় না, ইহার বিষদাঁত এই মুহূর্তে ভাঙিয়ে দেওয়া দরকার, তোমরা ব্যবস্থা শুরু করো, বৃহৎ একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো, ইহাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়া জ্বালাইয়া মারিতে হবে এবং এই ঘটনা প্রকাশ্য লোক সমক্ষে অনুষ্ঠিত হইবে, যাহাতে লোকগণ দেখিয়া শিখিতে পারে কেহ এই জাতীয় অপরাধ করিলে তাহার জন্য এই রূপ চরম শাস্তি ভোগ করিতে হয়। বাদশাহ নমরুদের নির্দেশ অনুযায়ী অবশ্য পালনীয়, সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করিবার আয়োজন শুরু হইয়া গেল। এক বিশাল আকৃতির খোলা ময়দানে জমিন খুদিয়া বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হইল। পাহাড় হইতে রাশি রাশি বিরাট কাঠ আনিয়া ওই গর্ত মধ্যে সাজানো হইতে লাগিল। অতঃপর হাজার হাজার মন তেল ঢালিয়া কাঠ ভিজাইয়া তাহাতে অগ্নি সংযোগ করা হইল। অগ্নিরাশি ভীষণ গর্জনে জ্বলিয়া উঠিল। তাহার তাপে চারিপার্শ্বে বহু দূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হইয়া গেল। কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল ২৪ মাইল, প্রস্তুত ছিল ২৪ মাইল এবং উহার গভীরতা ছিল ১০০ গজ। অগ্নিকুণ্ড যখন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল, তখন উত্তপ্তে উহার চারিদিকে কেহ যাইতে পারিতেছিল না। আগুনের শিখা এত দূর উঁচু হইয়া উঠিল যে আকাশে অন্তত অর্ধ মাইল উপরে উড়ন্ত পাখিগুলো উহার তাপে মারা গিয়া ভূতলে পড়িয়া যাইতে লাগিল। তখন সকলে এই সমস্যায় প্রমাদ গণিয়া চিন্তা করিতে লাগিল, কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাইবে? কারো মাথায় কোনো বুদ্ধি খেলিল না। পাপিষ্ট ইবলিশ সর্ব ব্যাপারে দূরে থাকিয়া লক্ষ্য রাখিয়াছিল। সে দেখিল যে তাহার মনুষ্য শিষ্যরা এক জটিল সমস্যায় পতিত হইয়াছে। উহারা তাহারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে অগ্রসর হইতেছিল, কিন্তু সহসা এক প্রতিবন্ধকতায় তাহাদের গতি ব্যাহত হইতেছিল। সে ভাবিয়া দেখিল যে এ প্রতিবন্ধকতাকে তাহার নিজের গিয়াই অপসারণ করিয়া দিতে হবে, নতুবা তাহার এ পথে আর অগ্রসর হইতে পারিবে না। এই রূপ চিন্তা করিয়া সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করিয়া নমরুদের অনুসরণকারীদের কাছে উপস্থিত হইল এবং তাদেরকে এই রূপ একটি পরামর্শ দিল যে তোমরা বিরাট একটি চরক গাছ স্থাপন করো। অতঃপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট একটি চরক গাছ তৈরি করিয়া উহার এক প্রান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধিয়া সকলে উহার অপর প্রান্তে ধরিয়া
शून्य उत्तोलन करार चेष्टा करिल। किन्तु कोनो कर्मेई ताहारा उक्त चरकगाछेर अपर प्रान्त शून्य उत्तोलन करिते पारिल ना। कथित रयेछे जे काफिरगण जखन हजरत इब्राहिम आलाइहिस्सलामके शून्य उठाइबार चेष्टा करियेतेछिल तखन प्राय 400 लोक चरक गाछेर अपर प्रान्त धरिया यथासाध्य चेष्टा करियाओ उहा शून्य उठाइते सक्षम हइल ना। सकले चिंतित हुए पड़िल जे एखन किभाबे कार्य समाधान करा जाए। एमन समय पापात्म इब्लिस आसिया बलिल जे जदि सारा जगतेर मानुष एकत्र हइयाओ एइभावे चेष्टा करो तबु हजरत इब्राहिम आलाइहिस्सलामके अग्निकुण्डे निक्षेप करिते पारिबे ना। केनना 70,000 फेरेश्ता चरक गाछेर एक प्रान्त चापिया धरियाछे। अतएव तोमरा जदि एइखाने प्रकाश्यभावे 40 जन पुरुषेर साथे 40 जन अपरिचिता रमणीर संगम कराइते पारो ताहा हइले फेरेश्तागण एखान हइते विदायी हइया जाइबे। তখন তোমরা অতি অনায়াসে ইব্রাহিম আলাইহিসসালামকে শূন্য উঠাইয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে পারিবে। ইবলিসের এই কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সম্মুখে প্রকাশ্য সেইভাবে 40 জন পুরুষের সহিত 40 জন রমণীর সঙ্গম করানো হইল। এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতা সকল সেখান হইতে বিদায়ী হইয়া গেল। আর এই সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক গাছ শূন্য উত্তোলন করল, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিল। কথিত আছে যে কাফিরগণ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিতে উদ্যত হইয়াছিল তখন 4,000 কাফের চরক গাছের প্রান্ত ধরিয়া উহা শূন্য উঠাইবার চেষ্টা করিয়েছিল। উহাদের মধ্যে স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি পূজক কাফির পিতা আজরও সামিল ছিল। কেননা সেও তাহার পুত্রের উপরে অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট ছিল। এই দৃশ্য দেখিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়াছিলেন যে হে মাবুত, দেখিতেছি আজ আমার প্রাণ সংহার করার কার্যে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরীক হইয়াছে, সুতরাং আমাকে সাহায্য করিতে আজ আপনি ব্যতীত আর কেউ নাই। বর্ণিত রহিয়াছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাফিরদের দ্বারা উত্তোলিত চরক গাছ হইতে অগ্নিকুণ্ডে টিকরাইয়া পড়িতেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজা সমূহ খুলিয়ে দেওয়া হইল, যেন ফেরেশতাগণ আল্লাহর বন্ধুর ওই চরম সংকটকে প্রত্যক্ষ করিয়া তাহার জন্য আল্লাহর দরবারে দোয়া জানিতে পারে। সত্যি এই লোমহর্ষক হৃদয় বিদরী দৃশ্য দেখিয়া আসমানের যাবতীয় ফেরেশতাগণ শিহরিয়া উঠিলেন এবং সকলে মিলিয়া আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করিলেন, হে মাবুত, তুমি তোমার এই খালেস বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের জ্বলন্ত আগুন হইতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের ফরিয়াদ মঞ্জুর করিলেন এবং ফেরেশতা জিব্রাইলকে আদেশ করিলেন, হে জিব্রাইল, তুমি সমস্ত ফেরেশতাকে লইয়া আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং গিয়া তাহার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট হইতে কি সাহায্য কামনা করে। জিব্রাইল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট চোখের পলকে উপস্থিত হইয়া বলিলেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করিতে হইবে? আপনি হুকুম করিলে আমি ফেরেশতাগণকে লইয়া আমাদের ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ডকে এই মুহূর্তে সপ্ত সমুদ্রে নিক্ষেপ করিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে জিব্রাইল, ইহা কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করিতেছেন? জিব্রাইল বলিলেন, ইহা আল্লাহ আমাকে বললেন নাই, তবে আমি বলিতেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলিলেন, ভাই জিব্রাইল,
আপনাকে আল্লাহ যাহা বলিয়াছেন আপনার শুধু তাহারই করা কর্তব্য, অন্য কিছু নয়। জিব্রাইল বলিলেন, তবে আপনি বলুন, আপনি আমার নিকট এই সংকটজনক মুহূর্তে কি সাহায্য পাইতে চান? জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, আমি আপনার নিকট হইতে কোনো সাহায্য পাইতে চাহি না। আমি সাহায্য কামনা করি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন্তব্য শুনিয়া ফেরেশতা জিব্রাইল একেবারে নীরব হইয়া গেল। তিনি আর কোনো কথা বলিলেন না। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হইয়া গিয়াছেন, এখন কেবলমাত্র পরস্পরের স্পর্শ হওয়াটুক বাকি। মুহূর্তে আল্লাহ তালার পাক জওয়ান হইতে বর্জ্য নির্ঘোষে আওয়াজ হইল, যার অর্থ ছিল, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য সিক্ত শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পতিত হইলেন ঠিকই, কিন্তু তাহা আর তখন অগ্নিকুণ্ড রহিল না। তাহার পতিত হইবার পূর্ব মুহূর্তে উহা এক সুন্দর সুগন্ধি বাগিচায় পরিণত হইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাহারই মধ্যে পতিত হইলেন এবং পরম শান্তি লাভ করিলেন। কথিত আছে যে ফেরেশতা জিব্রাইল তখন অবাক বিস্ময়ে এক দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পানে তাকিয়ে রহিলেন। তাহা দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি ভাই জিব্রাইল, আপনি এমন বিস্ময়বিষ্ট হইলেন কি কারণে? জিব্রাইল জবাব দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করিতেছি আর ভাবিতেছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখিয়া। সত্যি বলিতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা প্রত্যক্ষ করিয়া আমি বিস্ময়ে অভিভূত হইয়া পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখি নাই।